সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দুঃখের বিষয়, আমার চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছিল। আমার ফেসবুক ইউটিউব চ্যানেল এবং আমার ইমেল আইডিটি দীর্ঘ 38 ঘন্টা পরিশ্রম করার পর আমি উদ্ধার করতে পেরেছি, এজন্য আপনাদের সামনে আসতে পারিনি। তো এই বাজার দরটি ঢাকা এবং এর আশেপাশের জন্য প্রযোজ্য, সেই অনুযায়ী আপনারা বাজারটি মিলিয়ে নেবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের সিমেন্টের আপডেট বাজার দর। সিমেন্টের আপডেট বাজার দরে প্রথমে আমি জানিয়ে দেবো, অ্যাঙ্কর সিমেন্টটি ঢাকা এবং এর আশেপাশে কেনাবেচা হচ্ছে 495 টাকা প্রতি ব্যাগ। রেড সিমেন্টটির কেনাবেচা হচ্ছে 500 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে হোলসিম সিমেন্টের আজকের বাজার দর 545 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে সাহা স্পেশাল সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 508 টাকা প্রতি ব্যাগ। ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর 513 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি, আকি সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 513 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে জাপান বাংলা সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 480 টাকা প্রতি ব্যাগ এবং সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর 513 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে বসুন্ধরা সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 513 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি আমি, ঢাকা এবং এর আশেপাশে বসুন্ধরা কিং ব্র্যান্ড 495 টাকা প্রতি ব্যাগ। স্ক্যান সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 545 টাকা প্রতি ব্যাগ। ইনসি সিমেন্টের আজকের বাজার দর 513 টাকা প্রতি ব্যাগ। এবারে জানিয়ে দিচ্ছি ইটের আপডেট বাজার দরটি। ঢাকা এবং এর আশেপাশে অটো ইট নূরটি কেনাবেচা হচ্ছে 16 টাকা 30 পয়সা প্রতি পিস। 1 নম্বর ইটটি কেনাবেচা হচ্ছে 15 টাকা 30 পয়সা প্রতি পিস। সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি আমি, ইস্টার্ন সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 495 টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর 495 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি, গাজী সিমেন্টের আজকের বাজার দর 500 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের আপডেট বাজার দরে মির সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 500 টাকা প্রতি ব্যাগ। ঢাকা এবং এর আশেপাশে সুপারক্রিট সিমেন্টের আজকের বাজার দর 513 টাকা প্রতি ব্যাগ এবং সুপ্রিম সিমেন্টের আজকের বাজার দর 493 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট এর বাজার দরের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে জানিয়ে দেবো রডের আপডেট বাজার দরটি। বেঙ্গল সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 493 টাকা প্রতি ব্যাগ এবং প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর 495 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে আমান সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 495 টাকা প্রতি ব্যাগ। চলুন বন্ধুরা, এবারে জানিয়ে দেবো আমি রডের আপডেট বাজার দর। রডের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে কেনাবেচা হচ্ছে যেসব রড, তার মধ্যে কিং স্টিলটি কেনাবেচা হচ্ছে 93,000 টাকা প্রতি টন, জিপিএস ইস্পাত 98,200 টাকা প্রতি টন এবং প্রাইম স্টিলটি কেনাবেচা হচ্ছে 93,000 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে সোমা স্টিলটি কেনাবেচা হচ্ছে 92,900 টাকা প্রতি টন এবং বিএসআরএম রডের আজকের বাজার দর 98,500 টাকা প্রতি টন। সেই সঙ্গে ফেমাস স্টিলটি কেনাবেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং রডের আপডেট বাজার দরে ঢাকা এবং আশেপাশে বিএসআই রডটি কেনাবেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। একেএস স্টিলের আজকের বাজার দর 98,000 টাকা প্রতি টন। কেএসআরএম রডের আজকের বাজার দর 98,000 টাকা প্রতি টন এবং রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি আমি, জেড এসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। সেই সঙ্গে এএসবিআরএম রডটি কেনাবেচা হচ্ছে 93,000 টাকা প্রতি টন। আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল এবং আমার মেইল আইডিটি, এ কারণে আপনাদের সামনে তথ্য তুলে ধরতে পারিনি। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্যায় না পড়ি, কেউ যেন এই সমস্যায় না পড়ে, এটি একটি বিব্রতকর অবস্থা। অ্যাঙ্গেলগুলো কেনাবেচা হচ্ছে নর্মালটি 93,500 টাকা প্রতি টন এবং রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি মোহাম্মদ স্টিল 93,000 টাকা প্রতি টন। ঢাকা এবং এর আশেপাশে এইচকেজিটি কেনাবেচা হচ্ছে 92,700 টাকা প্রতি টন এবং এসএস স্টিলটি কেনাবেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে আরআরএম রডটি কেনাবেচা হচ্ছে 92,700 টাকা প্রতি টন, কেএসএমএল রডটি কেনাবেচা হচ্ছে 92,600 টাকা প্রতি টন। সেই সঙ্গে অ্যাঙ্গেল উন্নত মানেরটি কেনাবেচা হচ্ছে 1,00,000 টাকা প্রতি টন এবং বালির আজকের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে দিচ্ছি, দুর্গাপুরের টাটা বড় ট্রাকের বালি কেনাবেচা হচ্ছে 27,950 টাকা প্রতি গাড়ি এবং আস্তরের বালিটি কেনাবেচা হচ্ছে 500 ফিটেরটি 14,500 টাকা প্রতি গাড়ি। ভিটি বালিটি কেনাবেচা হচ্ছে 500 ফিটের গাড়ি 9,900 টাকা প্রতি গাড়ি। ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে। জানিয়ে দিচ্ছি, আনোয়ার ইস্পাতটি কেনাবেচা হচ্ছে 97,800 টাকা প্রতি টন, সেই সঙ্গে পিএসপিটি কেনাবেচা হচ্ছে 98,000 টাকা প্রতি টন। হাইটেক স্টিলের আজকের বাজার দর ঢাকা এবং এর আশেপাশে 92,800 টাকা প্রতি টন
এবং রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, SSRM রডটি ঢাকা এবং আশেপাশে কেনা বেচা হচ্ছে 92,500 টাকা প্রতি টন এবং JSRM রডের আজকের বাজার দর 92,800 টাকা প্রতি টন। CSRM রডটি কেনা বেচা হচ্ছে 92,900 টাকা প্রতি টন। পাথরের আপডেট বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি। ঢাকা এবং আশেপাশে LC3-4 এক গ্রে পাথরটি কেনা বেচা হচ্ছে 48,450 টাকা প্রতি টন। LC3-4 ব্ল্যাক পাথরটি কেনা বেচা হচ্ছে 49,000 টাকা প্রতি টন। সেই সঙ্গে রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি আমি। SCRM রডটি কেনা বেচা হচ্ছে 93,000 টাকা প্রতি টন এবং KR স্টিলটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। SAS স্টিলটি কেনা বেচা হচ্ছে 92,600 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে স্কোয়ার বার নর্মালটি কেনা বেচা হচ্ছে 93,500 টাকা প্রতি টন। স্কোয়ার বার উন্নত মানেরটি কেনা বেচা হচ্ছে 98,500 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে রহিম স্টিলটি কেনা বেচা হচ্ছে 500টি 98,000 টাকা প্রতি টন। MSWটি কেনা বেচা হচ্ছে 92,700 টাকা প্রতি টন। HRRM রডটি কেনা বেচা হচ্ছে 92,700 টাকা প্রতি টন। এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য। অন্য জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন। ধন্যবাদ।